আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাববিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের JIBB-র প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা কিনা মডিউল 1-এর। তো এই প্রশ্নটি ব্যাংকার বন্ধু 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ অর প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার। প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ অথবা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার বলতে আপনি কী বোঝেন? ইউজ এ প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার, একটা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার ব্যবহার করতে বলছে টু ডিসক্রাইব দ্য আইডিয়া অফ ইফিসিয়েন্সি, দক্ষতার ধারণাটা বর্ণনা করতে প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার ব্যবহার করতে বলছে। অথবা আমাদের 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝেন, উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতার ধারণাটি বর্ণনা করুন। তো ব্যাংকার বন্ধু, প্রথমে আমরা চলেন যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়। যাই হলো আপনার নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে যখন একটা রেখার বিভিন্ন বিন্দুতে আপনার দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশন করে, সেটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা একটু বইয়ের ভাষায় দেখি, তাহলে আপনাদের সহজ হবে। এই যে দেখেন, লেখা আছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। অর্থাৎ এই জিনিসটা বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা আপনার একটা সম্পদ এবং সেই সাথে আপনার ওই সময় যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি এবং এই টাকার বিনিময়ে আপনি যখন দুইটা পণ্য উৎপাদন করবেন বিভিন্ন রেখায়, সেটা ধান ও গম হতে পারে অথবা আপেল এবং আঙ্গুর হতে পারে অথবা যে কোনো ধরনের শিল্প পণ্য হতে পারে, মোবাইল এবং ল্যাপটপ হইতে পারে। তো এই যে যখন আপনার এই পয়েন্টগুলো দুইটা পণ্যের, মানে আপনি দুটা পণ্যই উৎপাদন করবেন আপনার কাছে যে টাকাটা থাকবে, তো এই বিভিন্ন পয়েন্টগুলো যখন বিভিন্ন সংমিশ্রণ নির্দেশন করবে সেটাই হচ্ছে হলো আপনার উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা ভালো মতো বুঝতে হলে ব্যাংকার বন্ধু, আমাদের এখানে বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্তও বলা হয়, অনেক সময় প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার বলে। সম্পদ সীমাবদ্ধ বা নির্দিষ্ট বলে উৎপাদনকারীকেও নির্দিষ্ট সীমানার মধ্যে উৎপাদন পরিচালনা করতে হয়। তো এটা দ্বারা বোঝাচ্ছে ব্যাংকার বন্ধু, আপনি জানেন যে আমাদের অসীম অভাব কিন্তু সম্পদ সীমিত। তো আমাদের এই 50,000 টাকা বা 1,00,000 টাকা আমাদের যে টাকা আছে ওই টাকার মধ্যেই কিন্তু আমরা দুইটা হোক পণ্য উৎপাদন করতে পারবো। তো সেক্ষেত্রে একটা পণ্য বাড়াতে পারবো আর একটা পণ্য কমালাম আর হতে বা এই পণ্যটা যেটুকু আছে সেটা যদি আরেকটু বাড়াই তাহলে আরেকটা পণ্য কিন্তু অটোমেটিকলি কমে যাবে। তো এটা আমরা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে ব্যাংকার বন্ধু সহজ হবে। চলেন আমরা একটা চিত্র অঙ্কন করি আর কি। ব্যাংকার বন্ধু, আমরা এই যে দুটা উৎপন্ন দ্রব্যের যে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয় যেটা প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ, এটা বোঝার জন্য আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হবে। তো উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার জন্য আমরা প্রথমেই যেটা কাজ করব যে আমরা এটা একটা গ্রাফ আঁকব। তো প্রথমে এটা আমরা ধরে নিলাম যে আমাদের OX অক্ষ এবং এটা আমরা ধরলাম আমাদের OY অক্ষ। তো এখানে এক্স দ্রব্য আমরা পণ্য উৎপাদন করি আর এখানে হলো ওয়াই দ্রব্য পণ্য উৎপাদন করি, দুইটা যেহেতু পণ্য। তো আমরা এখন এটা ধরে নিলাম যে আমাদের একটা এ বিন্দু আর এটা ধরলাম আমরা ই বিন্দু। এখন এ বিন্দুতে যদি আমরা পণ্য উৎপাদন করি, আমাদের ধরে নেন সাপোজ 50,000 টাকা আমাদের দিয়েছে, এখন আমরা হয় ধান এবং গম উৎপাদন করব এই 50,000 টাকা দিয়ে, কিছু অংশে একটা জমির কিছু অংশে ধান উৎপাদন করবো এবং কিছু অংশে গম উৎপাদন করব। আমাদের হয়তোবা 20 কাঠা বা 25 কাঠা জায়গা রয়েছে আর কি। তো আমরা যদি আমাদের এই 50,000 টাকায় আমার টোটাল জমির সবটুকু অংশ আমরা মানে এই উৎপাদনের পিছনে ব্যয় করি, তখন আমরা কিন্তু এই যে ওয়াই দ্রব্য এই বিন্দুতে কিন্তু আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো, কারণ এখানে কিন্তু আমাদের ভূমির পরিমাণ শূন্য। অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র ধান উৎপাদন করতে পারবো। অথবা আমরা যদি মনে করেন যে আমরা শুধুমাত্র গম উৎপাদন করতে চাচ্ছি, তাহলে আমরা এই যে এই ই বিন্দুতে বা যে কোনো বিন্দুতে এগুলোর যে কোনো বিন্দুতে কিন্তু শুধুমাত্র এক্স দ্রব্য আমরা পণ্য উৎপাদন করতে পারবো, কারণ এখানে কিন্তু আমাদের লম্বর পরিমাণ শূন্য, অর্থাৎ ওয়াই দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো না। এখন যাই হোক, আপনি চিন্তা করলেন এই জায়গায় আমরা একটা বিন্দু ধরলাম, এখানে আমরা এটাকে বি বিন্দু ধরলাম, আমরা এই ওয়াইয়ের পরিমাণ কমায়ে আমরা এই যে বি বিন্দু যেহেতু আসলো তাহলে আমরা এইরকমভাবে একটা রেখা টানলাম, তাহলে আমরা এখানে মনে করলাম তাহলে এটাকে আমরা দিলাম Y1 আর এটা হচ্ছিল আমাদের X1। তাহলে এই বি বিন্দুতে আমরা
পণ্য উৎপাদন করতে পারছে কি? ও আই পরিমাণ পণ্য এবং ও এক্স ওয়ান পরিমাণ পণ্য। আবার আমি এখানে মনে করলাম একটা সি বিন্দু, তাহলে এই সি বিন্দুতে আমরা যদি যাই তাহলে আমাদের এখানে হবে হলো এক্স টু পরিমাণ আমরা ধরলাম, আর এটা হলো আমাদের ও ওয়াই টু পরিমাণ। তাহলে আমরা সি বিন্দুতে কী দেখতেছি? আমাদের সি বিন্দুতে হচ্ছে হলো আমরা যখন এক্স ওয়ান দ্রব্যের উৎপাদনের পরিমাণ বাড়াতে চাচ্ছি, তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু যাচ্ছে, আর এক্স টু পরিমাণ যখন বাড়াচ্ছে তখন কিন্তু উপর থেকে এই যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু অর্থাৎ আরেকটা পণ্যের উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। একটা পণ্যের উৎপাদন বাড়াতে গেলে এই যে আগে ছিল এতটুকু, এখন আমরা এই পণ্যের উৎপাদন এতটুকু হয়ে গেল কিন্তু, তাহলে একটা পণ্যের উৎপাদন বাড়াতে গেলে আগে এই পরিমাণ ওয়াই ছিল, তখন কি এখন কিন্তু এখান থেকে এটা নামলো, তার মানে এখন কিন্তু এতটুকু অংশ আসলো, দেখেন এতটুকু, তাহলে লম্বতে কি কমে গেল না? এখন আমরা যদি এই এ বি সি এবং ই বিন্দুগুলো যোগ করি তাহলে কিন্তু একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাবো। এরকমভাবে আপনি চাইলে আরও এখানে আরেকটা বিন্দু টেনে আপনি এক্স থ্রি দেখালেন, ওয়াই থ্রি দেখালেন, আপনি যা লেখেন লিখলেন। তা আমরা এই বিন্দুগুলো ধরে নেন টানলাম, তাহলে এইটাকে আমরা এই জায়গায়, এটাকে আমরা এই জায়গায় ই ধরলাম আমরা, তাহলে আমরা এই যে এ বি সি ই যেই রেখাটা পাইলাম এটাই হচ্ছে হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে আমরা বলি পিপিসি বা প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ। তা আমাদের যে ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে যে 50,000 টাকা, এই 50,000 টাকা দিয়ে যদি আমরা এই যে পিপিসি কার্ভ যেটা উৎপাদন সম্ভাবনা রেখা বলতেছে, এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে আমাদের কিন্তু উৎপাদনের দক্ষতা নির্দেশ করে, অর্থাৎ এই বিন্দুগুলিতে কিন্তু আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করছি, মানে সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবং উৎপাদনের আমাদের দক্ষতা নির্দেশ করে এটার এই বিন্দুগুলোর প্রত্যেকটাতে। তো এই ছিল ব্যাংকার বন্ধু আমাদের, যদি আপনি এটাকে একটু ব্যাখ্যা করতে চান পিকচারটাকে, তখন বলবেন যে আমরা ভূমি অক্ষে ও এক্স দ্রব্য পরিমাণ নির্দেশ করে এবং ও আই অক্ষে দ্রব্য ওয়াইয়ের পরিমাণ নির্দেশ করে। এরপর আমরা এই বিন্দুতে আমাদের এক্স দ্রব্যের পরিমাণ শূন্য কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন সবচেয়ে বেশি, আবার ই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু দ্রব্য ওয়াইয়ের পরিমাণ শূন্য, তারপর বি বিন্দুতে আমরা ও এক্স ওয়ান পরিমাণ দ্রব্য এক্স উৎপাদন করছি এবং ও ওয়াই ওয়ান পরিমাণ দ্রব্য ওয়াই উৎপাদন করছি, সি বিন্দুতে আমরা ও এক্স টু পণ্য উৎপাদন করছি এবং ও ওয়াই টু পরিমাণ ওয়াই পণ্য উৎপাদন করছি, এইভাবে ব্যাখ্যা করবেন। আমাদের চিত্র বোঝানোর দরকার, তো আমরা আমাদের ব্ল্যাকবোর্ডের চিত্র অলরেডি এঁকে আপনাদের বোঝাইছি, ব্ল্যাকবোর্ডে চিত্র বোঝানোর কারণে আপনারা নিশ্চয়ই খুব ইজিলি বুঝতে পারছেন। সেই ব্ল্যাকবোর্ডের চিত্রটাই আমাদের স্লাইডে আছে, এই স্লাইডের চিত্রটা আমরা একটু আরেকবার বুঝাই দিচ্ছি, যারা অলরেডি বুঝে গেছেন তারা স্কিপ করতে পারেন, আর যারা আরও ভালো মতো বুঝতে চান তারা ব্ল্যাকবোর্ডের চিত্রটা তো বুঝছেন, এখানে স্লাইডের যখন চিত্রটা আমরা বোঝাবো তখন আমরা ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে ব্যাংকার বন্ধু একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে এই যে ও এক্স অক্ষে আমরা এক্স দ্রব্য আঁকছি এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য এঁকেছি, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই যে ওই পরিমাণ পণ্য উৎপাদন করি, এই ও এবং এই এই পর্যন্ত পণ্য উৎপাদন করি এক্স দ্রব্য, তাহলে কিন্তু আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ হবে শূন্য। আবার যদি আমরা এই ও এ পরিমাণ, এই ও থেকে এই এ পর্যন্ত এই পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করি, তাহলে এই ও এর তখন আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো, অর্থাৎ আমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদটা টোটালি সব কিছু যদি আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্যের পিছনে ব্যবহার করি তখন কিন্তু আমার ও এ পরিমাণ দ্রব্য উৎপাদন হবে। এই জন্যে কারণ যে কোনো লম্বে এই যে এই বিন্দুগুলোতে কিন্তু আমাদের এই বিন্দুতে কিন্তু আমাদের এক্সের পরিমাণ শূন্য। এখন এই যে উৎপাদন সম্ভাবনা রাখে এই এর মধ্যে আমার ধরে নেন এই বি বিন্দুর কথা আমি চিন্তা করলাম, তাহলে বি বিন্দুতে চিন্তা করলে আমার বি বিন্দুতে কিন্তু এই ও এর পরিমাণ ও এক্স ওয়ান এতটুকু দাঁড়াচ্ছে এবং আমাদের লম্ব দাঁড়াচ্ছে কি এই এই পরিমাণ অর্থাৎ ও ওয়াই ওয়ান, এই বি বিন্দুর সংমিশ্রণটা কি ও এক্স ওয়ান এবং আমরা দেখতে পাচ্ছি এই ও ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান, তাহলে আমার কি এক্স এর পরিমাণ বাড়লো, এক্স এর পরিমাণ বাড়াতে গিয়ে আমার এ থেকে আবার ওয়াই ওয়ান এর পরিমাণ কমাতে গেলো। আবার আমরা সি বিন্দুতে আমরা যত বাড়বে এক্স ওয়ান থেকে আমার সি বিন্দুতে এক্স টু হলো, তাহলে ও এক্স টু পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হবে, একটা পণ্যের উৎপাদন আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে এক্স ওয়ান থেকে এক্স টু যাচ্ছে, আর আমরা এখানে এই সি বিন্দুতে আমাদের আবার এই যে দেখেন আপনি তখন আমাদের কিন্তু হবে কি এটা কি আমরা ওয়াই টু বলতেছি, তখন ও থেকে এই ওয়াই টু পর্যন্ত, তার মানে আগে ওয়াই ওয়ান ছিল ওয়াই ওয়ান থেকে ওয়াই টু আসলো, তাহলে উৎপাদনের পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ কিন্তু কমে গেল ব্যাংকার বন্ধু। এদিকে আপনি সি বিন্দুতে এক্স ওয়ান থেকে এক্স টু যাচ্ছেন এই যে দেখেন, তাহলে বাইরে গেল এতটুকু কিন্তু,
আর ওই দিকে আপনি আপনার এই বি থেকে যখন সি তে নামছেন তখন কিন্তু ওয়াই ওয়ান থেকে ওয়াই টু নেমে গেছেন, তাহলে এই ওয়াই দ্রব্যের পরিমাণটা আপনার কমাতে হচ্ছে। তাহলে একটা দ্রব্যের পরিমাণ কমায়ে আপনি কিন্তু আরেকটা দ্রব্যের পরিমাণ বাড়াচ্ছেন, ওয়াই দ্রব্যের পরিমাণ যখন কমছে তখন কিন্তু এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ বাড়ছে। এরকমভাবে আমরা ডি বিন্দুতে যদি এক্স দ্রব্যের পরিমাণ আরও বাড়াতে চান তাহলে এক্স টু থেকে এক্স থ্রি গেল, তাহলে ও এক্স থ্রি, আর এইটাই ডি বিন্দুতে ওয়াই টু থেকে ওয়াই থ্রি নামলো, তখন আমাদের কী হয়ে গেলো ও ওয়াই থ্রি, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ কমলো আর এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ বাড়লো। তার মানে আপনার যখন দুইটা কম্বিনেশন থাকে তখন আপনি যদি আরেকটা পণ্যের উৎপাদন বাড়াতে যান তখন কিন্তু ওই পণ্যের উৎপাদনের পরিমাণ বাড়াতে গিয়ে আরেকটা পণ্যের উৎপাদনের পরিমাণ আপনাকে কমাতে হবে, বা একটা পণ্যের উৎপাদন পরিমাণ কমালে আরেকটা পণ্যের উৎপাদনের পরিমাণ বাড়বে। আর সবার শেষে গিয়ে আমাদের যখন এই যে ই বিন্দু ও ওই এখান থেকে এই ওই এই ই বিন্দুতে কিন্তু আপনার একদম এই জায়গায় ওয়াইয়ের মান হচ্ছে হলো শূন্য আর কি, লম্ব এখানে কিন্তু লম্ব নেই, তাহলে এটা টোটাল সম্পদটা আপনি এক্স দ্রব্য পরিমাণে উৎপাদন করছেন। এখন তারপরে এই বিন্দুগুলোকে আপনি যদি টেনে দেন তাহলে সেটাই হয়ে যাবে আপনার এই মানে উৎপাদন সম্ভাবনা রাখা। তো এটা আমরা আগেই আপনাদের ব্ল্যাকবোর্ডে বুঝিয়েছি, আরেকবার এটা বুঝাই দিলাম আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো এই ছিল আমাদের ব্যাংকার বন্ধু। আর আরেকটা বিষয় বলে নেই যে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে বিভিন্ন বিন্দুগুলো রয়েছে এই বিন্দুতে কিন্তু এটা দক্ষতা প্রকাশ করে, এই বিন্দুগুলোতে আপনার বলা হয় যে সম্পদের আপনি সর্বোচ্চ ব্যবহার করেছেন। অর্থাৎ আপনার কাছে ধরে নেন 50,000 টাকা আছে, আপনি এক বিঘা জমিতে আপনি এই 50,000 টাকায় ধরলেন যে যদি ভালো মতো নিড়ানি দেন, আপনার শ্রমিকরা ঠিক মতো কাজ করে, তারপর আপনি যদি প্রপার ট্রিটমেন্ট নেন তাহলে আপনি সম্পদের সর্বোচ্চ আপনি 30 মন ধান উৎপাদন করতে পারবেন। এবং সেখানে আরও কিছু আপনি যদি এই টাকাটা আবার কিছু ওই জমি সহ আপনি কিছু অংশে গম লাখান তাহলে হয়তো বা আপনি এই দুইটার কম্বিনেশনে দেখলেন যে 15 মন ধান আর 15 মন গম, বা 20 মন ধান 10 মন গম, অর্থাৎ দুইটা মিলে আপনি দুইটার কম্বিনেশন মিলে সর্বোচ্চ 30 মন উৎপাদন করতে পারবেন। তো এই কম্বিনেশনগুলো আপনার বোঝায় এই পয়েন্টগুলোর বিন্দুতে যখন আপনি উৎপাদন যদি আপনি করতে পারেন তখন আপনার ধরে নেওয়া হয় যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেছেন, সুষ্ঠু ব্যবহার করেছেন, এখানে কোনো আপনার সম্পদের অপচয় হয় নাই আর কি। তো এই ছিল ব্যাংকার বন্ধু আমাদের 5 নম্বর প্রশ্ন, আমরা নেক্সট ক্লাসটা দেখি। আজকের ক্লাসে আমাদের এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে হোয়াট ডু ইউ মিন বাই শিফট অফ পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর বলতে কী বোঝায় সেটা ব্যাখ্যা করব। তো আজকের ক্লাসে এতটুকুই ব্যাংকার বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।